আসসালামু আলাইকুম আলা তাহলে আবার প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আনসার আমি দিয়ে দিব অনেক ভাই এবং অনেক বোন দেশ ও প্রবাস থেকে আমাকে প্রশ্ন করতে করতে একদম বিরক্ত করে ফেলেছেন আপনারা নাকি শুনেছেন যে মাহফুজুল আলম রহমতুল্লাহ আলহির অন্তেকালের পূর্বে তার সাথে কে ছিল কে ছিল তার মা ছিল না ভাই ছিল না বোন ছিল সারা রাত কে ছিল কোন ব্যক্তিটি ছিল সেই ব্যক্তিটির নাম আপনারা সেই ব্যক্তিটিকে আপনারা দেখতে চান তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি সেই ব্যক্তিটিকে দেখিয়ে দিব তার নাম তার ডিটেলস কিছু আমি আপনাদেরকে বলে দিব তো এই জন্য আপনাকে যেটা করতে হবে পুরো ভিডিওটি একদম শেষ অব্দি কন্টিনিউ করতে হবে এবং ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে যারা আমাদের ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক করেন নাই প্লিজ এখন একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে বিষয়টি শুনেছেন বা যেটি আমাকে অনেকবার প্রশ্ন করেছেন আমি কিন্তু আপনাদের সকল প্রশ্নের উত্তর একত্রে দিতে পারি না কারণ আমাদের ভিডিও অনেক বেশি লং হয়েছে বা আমি চাই না আমাদের ভিডিও এত বেশি লং হোক আমি চাই আমাদের ভিডিওটাকে তিন থেকে চার মিনিটের ভেতরে রাখার বা তিন মিনিটের মধ্যে রাখার আর কি তিন মিনিটের মধ্যে আমি ভিডিওটি শেষ করে দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওতে আমি তিন মিনিটের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তালা এবং তার ফটো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব তার নাম কি সব কিছু আমি আজকে আপনাদের আপনাদেরকে বলে দিব যে মাহফুজুল আলম ভাইয়ের সাথে মৃত্যুর আগের দিন রাতে তার সাথে কে ছিল এবং তার নাম কি তার ফোটো তার ছবি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো দর্শক এই জন্য আপনাদেরকে বলছি যে সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ অব্দি কন্টিনিউ করে যাবেন ইনশাল্লাহ কেউ ভিডিও স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ সবজি কন্টিনিউ করুন ধৈর্য সহকারে মাত্র তিনটা মিনিটই তো আর বেশি না এজন্য পুরো ভিডিওটি দেখবেন এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে পাবলিশ করে থাকি এই জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি দর্শক মাহফুজুল আলম রহমতুল্লাহী আল যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ঈদের প্রায় তিন থেকে চার দিন আগে কিন্তু তিনি ডেঙ্গু জ্বর আক্রান্ত ছিল তারপর তাকে কিন্তু কলরবের শিল্পী আমাদের সকলের প্রিয়মক বদরুজ্জামান ভাই বলেছিল তুমি মেডিসিন নাও কিন্তু তিনি মেডিসিন না নিয়ে তিনি কিন্তু বাসায় চলে গেছে তারপর সেখান থেকে তাকে ডাক্তার দেখানো হয়েছে একদম মৃত্যুর আগের রাতে তার সাথে যে ছিল তার মাও ছিল না তার বড় ভাইও ছিল না তার একদম তার বড় ভাই কাজে ব্যস্ত ছিল যার কারণে তিনি ছিল না অর্থাৎ আশরাফুল আলম এবং তার তারপরের যে দুই নাম্বার যিনি আছেন সেও কিন্তু ছিল না ইকরামুল হোসেন সেও থাকতে পারেনি একদম ছোট যে তার কি সৌভাগ্য সবাই বলে এটা আশাফুল আলম ভাইও বলেছে তার বড় ভাই যে সেও বলেছে যে আমার কোনো ভাগ্য নাই আমি আমার ভাইয়ের সাথে থাকতে পারলাম না কিন্তু মাহবুবুল আলম একদম ছোট যে শিল্পী আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার ফটোটি তো সে কিন্তু ঠিকই ছিল মাহ আলম ভাইয়ের সাথে একদম সারা রাত সে ছিল মাহফুজুল আলম ভাই তখন কথা বলতে পারছিলেন না কিন্তু সে কিন্তু সারা রাত আলম ভাইয়ের সাথে ছিল অর্থাৎ আমরা জানি আরাফার আগের দিন রাতে সে কিন্তু আমাদের মাহবুবুল মাহফুজুল আলম ভাইয়ের সাথে ছিল দর্শক আশা করছি আমি আপনাদের প্রশ্নের উত্তরটি দিতে পেরেছি এবং তার ফটোটিও আপনাদেরকে দেখাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটি ভিডিও কারণ বেশি কথা বলে ভিডিও বেশি লং হয়ে যায় অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দিফাদ ইসলামিক মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আলাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহা ও বারকাত